অশিত সন্দোষা, কিছু রিমোট, ডিজে বাপি, দুশাই নবকোল, সব রিমোট কন্ট্রোল না, সব রিমোটে হয় না? ভগবান সেই জন, তিনি নিজে হাতে কিছু করেন না, সব কিছু রিমোটে হয়, তাই না? তো অর্জুন যে ঘাটে গঙ্গা স্নান করতে গিয়েছে, ভগবান কৃষ্ণ কি করেছে, কৃষ্ণচন্দ্র কি করেছে, দুটি শৃগাল নিয়ে আর সেই ঘাটেতে পাঠিয়ে দিয়েছে। এমন অত সময় সখা অর্জুন সবাই ঘাটে পৌঁছে গিয়েছে, গিয়ে মনে মনে চিন্তা করছে, তাহলে আমি তাহলে গঙ্গা স্নানটা সেরে নিই, আর সখা কৃষ্ণ তো দাঁড়িয়ে আছে, আবার ওর রথে তো করে গৃহে ফিরতে হবে, তো আমি গঙ্গা স্নানটা সেরে নিই। তো তাড়াতাড়ি করে গঙ্গায় নামতে যাবে, এমন অত সময় দেখছে কি, ওই যেই ঘাটে গঙ্গা স্নান করবে সেই ঘাট দিয়ে একটা মড়া ভেসে যাচ্ছে, আর যেই না মড়াটা ভেসে যাচ্ছে দেখেছে, এমন অত সময় অর্জুন মনে মনে চিন্তা করছে, আচ্ছা বেশ আমি একটু দাঁড়িয়ে যাই, আর মড়াটা ভেসে একটু এগিয়ে চলে গেলেই আর ওই ঘাটে আমি গঙ্গা স্নান সেরে নিই। এমন অত সময় সেই দুটো শৃগাল সেই ঘাটে চলে গিয়েছে, ঘাটেতে পৌঁছে গিয়েছে, আর অর্জুন এত বড় ট্যালেন্টের ব্যক্তি না গো বাবা, সে শৃগাল কুকুরের ভাষা বুঝত, শৃগাল কুকুরের কথা সে শুনতে পেত বা বুঝতে পারতো তারা কি কথোপকথন করছে। তাই কি করেছে, দুটো শৃগাল সেখানে চলেছে, একটা ছোট শৃগাল আর একটা বড় শৃগাল। এইবার ছোট শৃগালটা বড় শৃগালকে বলছে, ও দাদা দাদা গো, আজ তিন দিন হয়ে গেল আমরা অনাহারে রয়েছি, তো যদি কোথাও কোনো সেবার ব্যবস্থা হয় না, দুজন আজকের উদর পরিপূর্ণ করে সেবা নে। এইভাবে দুজনা কথোপকথন করছে, আর অর্জুন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। তো এমন অত সময় বড় দাদার এখন ওই জলের দিকে লক্ষ্য গেছে, গঙ্গার জলের দিকে লক্ষ্য গেছে, সঙ্গে সঙ্গে বড় শৃগালটা বলছে, এই ভাই ভাই রে, ওই দেখ ওদিকে তাকিয়ে দেখ, ওই গঙ্গার জলে ঘাটে একটা মড়া ভেসে যাচ্ছে, আর আজকের আমরা ওই মড়াটাকে মনের আনন্দে দুজনা সেবা করবা। এইভাবে কথা বলছে, আর অর্জুন মনে মনে চিন্তা করছে কি, যে না হায় রে, আমি যে ঘাটে গঙ্গা স্নান করতে এলাম আর সেই ঘাটে এমনটা হতে হলো, তো এ ঘাটে আমার আজকের স্নান হবে না, আমি বরং অন্য ঘাটে চলে যাই, আমি বরং অন্য ঘাটে চলে যাই। আর এদিকে ছোট শৃগাল মনের আনন্দে বড় দাদাকে বলছে, ও দাদা তুমি তাড়াতাড়ি করে মড়াটাকে ঘাটে তুলে আনো, আজকে আমরা উদর পরিপূর্ণ করে সেবা নেব। আর মড়াটাকে দেখে বেশ হৃষ্টপুষ্ট বলে মনে হচ্ছে দাদা, ভালো সেবা নেওয়া যাবে, তাই না দাদা? তা এইভাবে কি করেছে, সেই শৃগাল ছোট শৃগালটা বড় শৃগালকে বলছে, তো এইবার বড় শৃগাল কি করেছে, মড়াটাকে ওদের কি আর হাল আছে না, তাই তুলে আনবে, তাই কামড় দিয়ে দিয়ে তো তুলে আনতে হবে, তাই মড়াটাকে কামড় দিয়ে তুলে আনছে, তুলে আনছে। আর এদিকে অর্জুন মনে মনে চিন্তা করছে, এই ঘাটে আমার স্নান হবে না, আমি অন্য ঘাটে চলে যাই, চিন্তাটা করছে। এমন অত সময় ঘাটে তুলে এনেছে মড়াটাকে, এইবার ছোট শৃগাল কামড় দিতে যাবে, আর অর্জুনও সেই ঘাটের থেকে পাটা তুলতে যাবে, ছোট শৃগাল কামড় দিতে যাবে আর অর্জুন সেই ঘাটে থেকে পাটা তুলতে যাবে। এমন অত সময় বড় শৃগাল বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা, ভাই ভাই একটু দাঁড়িয়ে যা। অর্জুনও মনে মনে চিন্তা করছে, একটু দাঁড়িয়ে যেতে হলো, তাহলে আমিও একটু দাঁড়িয়ে যাই, দেখি কি হয়। তাই ছোট শৃগাল দাঁড়িয়ে গিয়েছে, আর সেই কথা মতো অর্জুনও সেই ঘাটেতে দাঁড়িয়ে আছে। এমন অত সময় বড় শৃগাল বলছে, এই ভাই আমরা তো প্রতিদিন মড়া খাই, আমরা তো প্রতিদিন মড়া খাই, কিন্তু আজকের এই মড়াটাকে খেতে গেলে না, একে আমাদেরকে একটু পরীক্ষা করে নিতে হবে। এই শুনে ছোট শৃগাল বলছে, ও দাদা আমরা তো প্রতিদিনই মড়া খাই, তো মড়ার আবার কি পরীক্ষা করবে তুমি, মড়া আমরা রোজ খাই, আজকেরও মড়াটা পেয়েছি খাবো, তো এর আবার পরীক্ষা করতে হবে কি? বড় শৃগাল বলছে, এই ভাই আমরা তো প্রতিদিনই মড়া খাই ঠিকই, কিন্তু আজকের এই মড়াটা না একটু আলাদা, আমি একটু পরীক্ষা করে নিই, তারপরেই আমরা মড়াটাকে সেবা নিই। তো বেশ, ছোট শৃগাল বলছে, দাদা তুমি তাহলে বেশি
করো না, তাড়াতাড়ি পরীক্ষাটা সেরে নাও। এইবার বড় শিগাল কি করেছে, একবার মুখে, একবার কর্ণে আর একবার বুকে, তিনটি জায়গাতে ঘ্রাণ নিয়েছে, অর্থাৎ গন্ধ নিয়েছে। একবার কর্ণেতে নিয়েছে, একবার মুখেতে নিয়েছে আর একবার বক্ষেতে নিয়েছে। তো প্রথম গন্ধ নিয়েছে কর্ণেতে, আর যেই না কর্ণেতে গন্ধ নিয়েছে, ছোট শিগাল চৌদবা, তুমি যে ওর কর্ণেতে গন্ধ নিলে, তোর কর্ণে গন্ধ নিয়ে তুমি কি বুঝলে কি হয়েছে, সেবা নেওয়া যাবে তো, কি বুঝলে? বড় শিগাল বলছে, ভাই রে, এর কর্ণে গন্ধ নিয়ে দেখলাম এর আজও পর্যন্ত গুরু দীক্ষা হয় না। কর্ণে যে গুরু দীক্ষাটা দেয়, সেই গুরু দীক্ষাটার আজও হয়নি। আর যেসব মায়েদের বা বাবাদের বা যারই হোক না কেন, গুরু দীক্ষা যদি না হয় তাহলে সে কি, সেই মানুষ হোক জীব হোক, তাদেরকে আমরা পশু বলে গণ্য করি, তাই না? গুরু দীক্ষা না হলে, ভগবান সেবা দিলে আর যে দেবতারই সেবা দাও না কেন, সে দেবতার সেবা নেয় না। তাই জন্য বলছে কি, ভাই রে, এর কর্ণে গন্ধ নিয়ে দেখলাম এর এখনো পর্যন্ত গুরু দীক্ষা হয় নাই। ছোট শিগাল বলছে, দাদা দুটো জায়গায় বাকি আছে, তাড়াতাড়ি পরীক্ষাটা করে নাও, তো আমি আর কি সহ্য করতে পারছি না। এইবার কি করেছে, মুখেতে গন্ধ নিয়েছে, আর যেই না মুখে গন্ধ নিয়েছে, ছোট শিগাল আবারও জিজ্ঞাসা করে, ও দাদা তুমি যার মুখে গন্ধ নিলে কি বুঝলে? বলে, দেখ ভাই, ওর মুখে গন্ধ নিয়ে দেখলাম ও কোনোদিন কোনো হরিবাসরে যায়নি, কোনোদিন কোনো হরিবাসরে তো যায়নি, আর মুখ দিয়ে কোনোদিন কোনো হরিকথা উচ্চারণও করে। এবার একটা জায়গা বাকি আছে, সেটা কোথায়? বক্ষেতে। তো আবার ছোট ভাই জিজ্ঞাসা করছে, ও দাদা তাড়াতাড়ি এবার বক্ষেতে গন্ধ ওটা নাও তো দেখি। তাই এবার বক্ষেতে গন্ধ নিয়েছে, যেই না বক্ষেতে গন্ধ নিয়েছে, ছোট শিগাল বলছে, ও দাদা তুমি যে ওর বক্ষে গন্ধ নিলে, তা বক্ষে গন্ধ নিয়ে কি পেলে? বলে, জানিস ভাই, আমি ওর বক্ষেতে গন্ধ নিলাম, ওর বক্ষে গন্ধ নিয়ে কি পেলাম জানিস? ওর বক্ষে গন্ধ নিয়ে আমি এই পেলাম যে, ও কোনোদিন কোনো সাধু গুরু বৈষ্ণবকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। ভাই রে, এ মোড়াটা খাওয়া যাবে না, আমরা বরং অন্য ঘাটে চলে যাই, চল যদি কোনো সেবার ব্যবস্থা করা যায়। আমারও তো সময়, অর্জুনও মনে মনে চিন্তা করছে, তাহলে এ ঘাটে আমারও স্নান হবে না, আমিও বরং অন্য ঘাটে চলে যাই। এইভাবে যাবে, আর সেই যাবারই সঙ্গে সঙ্গে বড় শিগালটা কি করেছে, এখন সেই মরাটাকে একবার পদাঘাত করেছে, অর্থাৎ লাথি মেরেছে। আর যেই না লাথি মেরেছে, ছোট শিগাল বলছে, আয় ভাই, ছোট শিগাল দাদাকে বলছে, আয় দাদা, দাদা এটা কি হলো? কেন ভাই, কি হয়েছে? না, মরাটাকে তুমি এক্ষুনি লাথি মারলে আমি দেখলাম না, তোকে লাথি মারলে কেন? হ্যাঁ, ও কি করে চোখে তুমি লাথি মারলে কেন? বলে, ভাই রে, ও পাপী, তাই আমি ওকে লাথি মেরেছি। ছোট শিগাল বলছে, ও দাদা, ও পাপী বলে ওকে লাথি মেরেছ, না ও মারা গেছে বলে ওকে লাথি মেরেছ? বড় শিগাল বলছে, না রে ভাই, ও পাপী, তাই আমি ওকে লাথি মেরেছি। যখনই মন্ত্র বলেছ পাপী, তাই আমি ওকে লাথি মেরেছি, ছোট শিগাল বলছে, আচ্ছা দাদা তুমি কি বললে, ও পাপী বলে তাই ওকে লাথি মেরেছে, তাই তো? তো বেশ, আমি ওর থেকে একটা জ্যান্ত পাপীকে তোমায় দেখাবো, তাকে তুমি লাথি মারতে পারবে তো? কি গো দাদা, তুমি এইমাত্র বললো না পাপী বলে তাই ওকে লাথি মেরেছো, তো ওর থেকে আমি একটা জ্যান্ত পাপীকে তোমায় দেখাবো, তাকে তুমি লাথি মারতে পারবে তো? কাকে দেখাচ্ছে? সেই ঘাটে আর কে দাঁড়িয়েছিল?
হ্যাঁ অর্জুন দাঁড়িয়ে ছিল না, তা অর্জুনের দিকে আঙুল তুলে দেখাচ্ছে যে ওই যে পাপি দাঁড়িয়েছে জ্যান্ত পাপি, তা ওকে তুমি লাথি মারতে পারবে? আর এই কথা শোনা মাত্র সঙ্গে 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 বড় শিকাল বলছে ছু, এই ভাই তুইও মরবি আর আমাকেও মারবি, ও কে তুই জানিস? তুই যাকে পাপি বলছ ওকে তুই চিনিস? ছোট শিকাল বলছে ও দাদা ও কেন, ও যে কোন বংশে জন্ম না তাদের প্রত্যেককে আমি চিনি। বড় শিকাল বলছে দেখ ভাই ছোট মুখে অত বড় বড় বুলি মানায় না, চল চল আমরা এই ঘাটে থেকে চলে যাই, আমরা এই ঘাটে থেকে চলে যাই চল। ছোট শিকাল বলছে না দাদা তুমি বললে কিনা ও পাপি তাই তুমি লাথি মেরেছ, তো এ যে জ্যান্ত পাপি এদের প্রত্যেককে আমি চিনি, এ যে কোন বংশে জন্ম নিয়েছে তাও আমি জানি, চন্দ্রবংশের প্রথম পুরুষ হল ভগবান পরমাত্মা শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যদাশ, যদাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্ম, জন্মের পুত্র জন্মেন্দ্র, জন্মেন্দ্রের পুত্র পজিশাম, পজিশামের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র সংজ্ঞাতি, সংজ্ঞাতির পুত্র অসংজ্ঞাতি, অসংজ্ঞাতির পুত্র রুদ্রাশ, রুদ্রাশুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাম, রস্তিনামর পুত্র রিভি, রিভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্মরণ, সম্মরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র চবন, চবনের পুত্র কীতি, কীতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জলাসন্ধ, জলাসন্ধের পুত্র সমাপি, সমাপির পুত্র কুরু, কুরুর পুত্র জন্ম, জন্মের পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুর, বিদুরথের পুত্র রাভিক, রাভিকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, আর বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র হচ্ছে এই জ্যান্ত পাপি যার নাম হলো অর্জুন। যেই নাম বলেছ যার নাম হলো অর্জুন, সঙ্গে সঙ্গে অর্জুন গদাটি তুলে বলে বলছে অরে পাপিষ্ঠ তোর এত বড় স্পর্ধা তুই আমাকে কিনা বলিস পাপি, এখনই এই গদার হাতে বধিব তোর জীবন, বধিব তোর জীবন। এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে ছোট শিকালটা গড়জড় করে বলছে অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর আপনি আমাকে মারবেন, আমিও কথা দিচ্ছি আপনি আমাকে মারবেন, কিন্তু আমাকে মারার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো বলছে বল তোর কি প্রশ্ন, বলছে অর্জুন ঠাকুর আমাকে মারার আগে আপনাকে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর সেই তিনটি প্রশ্নের উত্তর দিয়েই তবেই আপনি আমাকে মারবেন। অর্জুন বলছে বল তোর কি প্রশ্ন, আমি তোর প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, বল তোর কি প্রশ্ন? তা বলছে শোনো অর্জুন ঠাকুর আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে এসেছেন কেন? আপনি যে এখানে এসেছেন তো আপনি এখানে এসেছেন কেন? অর্জুন রেগে গিয়ে বলছে ওরে পাপিষ্ঠ, ওরে মূর্খ, ওরে অজ্ঞানী, আজ আমি এখানে এসেছি গঙ্গা স্নান করতে। বেশ প্রথম প্রশ্ন গেল, বলছে অর্জুন ঠাকুর এইবার আমার দ্বিতীয় প্রশ্ন, দু নম্বর প্রশ্ন, বলতে পারবেন অর্জুন ঠাকুর গঙ্গা স্নান করলে কি হয়? আপনি যে গঙ্গা স্নান করতে এসেছেন তাই গঙ্গা স্নান করলে কি হয়? অর্জুন আরো রেগে গিয়ে বলছে কি, ওরে পাপিষ্ঠ, ওরে মূর্খ, ওরে অজ্ঞানী, ওরে জঙ্গলের জন্তুর, তুই এটাও
পবিত্র হয়। তাহলে কি হয়, একটু আগে তোমরাও বললে না গঙ্গা স্নান করলে দেহ পবিত্র হয়। অর্জুন বলছে, ওরে পাপিষ্ঠ, গঙ্গা স্নান করলে দেহ পবিত্র হয়, তুই এটাও জানিস না? বেশ অর্জুন ঠাকুর, এইবার আমার শেষ প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, বলতে পারেন অর্জুন ঠাকুর সেই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? আপনি যে বললেন গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, তো যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয় সেই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন আরো রেগে গিয়েছে, গিয়ে বলছে, ওরে পাপিষ্ঠ, ওরে মূর্খ, ওরে অজ্ঞানী, ওরে পশু জাতি, তুই এটাও জানিস না? এই গঙ্গার সৃষ্টি ভগবানের চরণতল। যখনই মাত্র বলেছে ভগবানের চরণতল থেকে হয়, আবারও ছোট শিগালটি গড় জোর করে বলেছে, অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর, আপনি আমাকে কম করে অন্তত 50টি বার বলেছেন আমি মূর্খ, আমি অজ্ঞানী, আমি পশু জাতি, জ্ঞানহীনা। কিন্তু অর্জুন ঠাকুর, আমি তো দেখছি আমার থেকে আপনি আরো ডবল মূর্খ। আমার থেকে যে আপনি আরো ডবল মূর্খ, অর্জুনকে বলছে, কেন না? যে গঙ্গার সৃষ্টি ভগবানের চরণতল থেকে, আর অর্জুন কি করেছে? অর্জুন কিছু করেনি, কি করেছে? ছোট শিগাল বলছে, অর্জুন ঠাকুর, যে গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়, যে গঙ্গা ভগবানের, যে গঙ্গা সৃষ্টি ভগবানের চরণতল থেকে হয়, আর আপনি কিনা সেই ভগবানের চরণতল ছেড়ে দিয়ে এই গঙ্গায় এসেছেন গঙ্গায় স্নান করতে? যে ভগবান আপনার রথে বসে আছে সেই চরণ ছেড়ে দিয়ে তুমি এসেছো এই গঙ্গায় গঙ্গা স্নান করতে, দেহ পবিত্র করতে? মনি যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, আর সেই ভগবানের চরণতল ছেড়ে দিয়ে তুমি এই গঙ্গায় এসেছো গঙ্গায় স্নান করতে? তুমি সেই ভগবানের চরণতল ছেড়ে দিয়ে এই গঙ্গায় এসেছো গঙ্গা স্নান করতে? তো প্রভু গো, এইবার তাড়াতাড়ি করে অর্জুন গদাটি ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলেছে রথের কাছে, ছুটতে ছুটতে চলেছে রথের কাছে। আর সেই রথের কাছে যেই গিয়েছে, গিয়ে দেখছে কি সখা কৃষ্ণ রথে বসে রয়েছে, তাড়াতাড়ি করে তার চরণ দুটি জড়িয়ে ধরেছে। আর যেই না চরণ দুটি জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে ভগবান অর্জুনের মাথায় হাত দিয়ে বলছে, সখা অর্জুন, তুমি এখনো গঙ্গা স্নান করনি, এখনো তুমি গঙ্গা স্নান করনি? অর্জুন বলছে, ও, এইবার আমি সব বুঝে গেছি, তুমি তাহলে আমাকে জ্ঞান চৈতন্য দেবার জন্য ওই দুটি শিগালকে আমার কাছে পাঠিয়েছিলে। কিন্তু প্রভু গো, আমি যেন শেষের দিনে হলেও, অন্তিমকালে হলেও তোমার ওই যুগল চরণ সম সর্বদা আমার বুক খেতে পাই। হৃদয়ে ও এমনি করে হৃদয়ে।
সখা হিসাবে যিনি ভগবানকে কাছে পেয়েছিলেন তিনি হলেন মহাভারতের অর্জুন। পাত্র সেবায়ন, সেই পাতককাল থেকে সেবা দিয়ে যিনি ভগবানকে কাছে পেয়েছিলেন তিনি হলেন মা পদ্মাবতী। আত্মসমর্পণ, নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে যিনি ভগবানকে কাছে পেয়েছিলেন, নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে যিনি ভগবানকে কাছে পেয়েছিলেন তিনি কি? তিনি হলেন একমাত্র বলি রাজা। কেমন করে ভগবানকে কাছে পেয়েছিল? না, গ্রামে গঞ্জে রাজ্যে রাজ্যে ঢেরা পিটে দিয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় দানী রাজা হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় দানী রাজা হলাম আমি, আমার থেকে বড় দানী রাজা আর কেহ নাই। এইবার কি করেছে? আমার ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভগবান কি সহ্য করতে পারে না? অহংকার, তাই না? তা কার অহংকার? ভক্তের অহংকার, তাই না? গ্রামে গঞ্জে রাজ্যে রাজ্যে ঢেরা পিটে দিয়েছে কি? যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় দানী রাজা হলাম আমি, আমি হলাম 14 ভুবনের রাজা। আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দান করি। আমি কোনোদিন কাউকে খালি হস্তে ফেরাইনি, আর কাউকে আমি খালি হস্তে ফেরাব না। এই কথাগুলো শ্রবণ করলেন ভগবান, বৈকুণ্ঠ ধামে বসে বসে শ্রবণ করলেন, তাই মনে মনে চিন্তা করছে আর বলছে, বলি রাজা তুমি যে কত বড় দানী রাজা, আমি তোমাকে পরীক্ষা নিতে যাব, তুমি প্রস্তুত হও। তাই বিপ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে সেই বলি রাজার গৃহের দিকে রওনা দিয়েছে, ভিক্ষা করিতে করিতে চলেছে, ভিক্ষা করিতে করিতে চলেছে, আর ভগবানের বলিতে বলিতে চলেছে কি? ভিক্ষং দেহি, ভিক্ষং দেহি, ভিক্ষং দেহি। এইভাবে ভিক্ষা করিতে করিতে বলি রাজারা দাঁড়িয়ে গিয়ে উপস্থিত হয়েছে, আর বলি রাজা তখন ধ্যান করছিলেন, তাই তিনি ধ্যানের মধ্যে তো জানতে পারলেন দাঁড়ে কোন ভিখারি ভিক্ষুক এসেছে। তাড়াতাড়ি করে দাঁড়াতে গিয়েছে, গিয়ে দেখছে সত্যি কোন ভিখারি ভিক্ষুক এসেছে। তো গিয়ে বলছে, ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর বলো তোমার কি চাই? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমাদের বাড়িতে কোনোদিন ভিখারি গেলে আমরা এমনটা বলি কি? মেয়েরা বলো, বলি না, তাই না? তাই তো, ভিখারিকে আমরা যার যেমন সামর্থ্য সে সেইভাবেই ভিখারিকে বিদায় করি, তাই না? আমরা কোনোদিন ভিখারিকে বলি না যে তোমার কি লাগবে বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কোনোদিনই বলি না, তাই না? বলি রাজা বলছে, তোমার যা লাগবে আমি তোমাকে তাই দেব, তুমি শুধু কি চাও। কেমন বাপের বেটা দেখো, বাবার নাম বিরোচন আর তার বেটা হচ্ছে বলি রাজা, 14 ভুবনের রাজা। তাই বলছে কি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। এইবার সেই বিপ্রবেশী ব্রাহ্মণ বলছে, শোনো শোনো বাবা, আমার বেশি কিছু লাগবে না, কিন্তু আমি যেটা চাইব আমাকে কিন্তু সেটা দান করতে হবে। বেশ, বলি রাজা বলছে, একবার চেয়ে তো দেখো, আর যা চাইবে আমি তোমাকে তাই দান করবো, শুধু একবার চেয়ে দেখো। এইবার বাবা ঠাকুর বলছে, শোনো শোনো বাবা, আমি তো চাইবো ঠিকই, কিন্তু এভাবে বললে হবে না, আমার যে বস্তুটা লাগবে তোমাকে আমার কাছে 300 করে বলতে হবে। কি গো, আমি যা চাইবো তুমি তাই দেবে, আমি যা চাইবো তুমি তাই দেবে, আমি যা চাইবো তুমি তাই দেবে। এইভাবে বাবা ঠাকুর কি করেছে, সেই বলি রাজাকে 300 করে নিয়েছে। নিয়ে এইবার বলছে কি, বলে শোনো শোনো বাবা, আমার বেশি কিছু লাগবে না, সেটা কি লাগবে? আহা, দাম দেহ তুমি 3 পদভূমি, দাম দেহ তুমি 3 পদভূমি, দাম দেহ তুমি 3 পদভূমি, দাম দেহ তুমি 3 পদ।
রাজা বল বলি রাজা, তার কাছে মাত্র চাইল কি তিন পদ ভূমি চেয়েছে। বলি রাজা রেগে গিয়ে বলছে যে বাবা ঠাকুর মাতার ঠিক আছে তো, একটু আগে আমি কি বললাম, আমি বললাম না আমি স্বর্গ মধ্য পাতালের রাজা, আমি চোদ্দ ভুবনের রাজা, আমার কাছে চাইলে একটু বেশি করে চাইতে হয় না, একটা রাজ্য চাও, একটা শহর চাও, একটা গ্রাম চাও, দশ বিঘা, দশ কাটা, এক বিঘা, এক কাটা, তা না চেয়ে মাত্র তিন পদ ভূমি। একটি চরণ দিয়ে ঢেকে দিয়েছে, সর্বর মত একটি চরণের তলায়, এইবার আর এক পদ ভূমি দিয়েছে পুরো পাতাল আর একটি চরণের তলায়। স্ত্রী হচ্ছে বৃন্দা দেবী, বৃন্দা দেবী স্বামীর কন্দন শোভন করে তাড়াতাড়ি করে এসেছে, এসে বলছে স্বামী গো কি হয়েছে, তুমি অমন করে কন্দন করছো কেন? বলছে বৃন্দা গো কোথা থেকে এক বাবা ঠাকুর এসেছে, আমার কাছে বেশি কিছু চাইনি, মাত্র তিন পদ ভূমি চেয়েছে, আমি এক পদ দিয়েছি স্বর্গ আর মর্ত্যকে ঢেকে দিয়েছে, আর এক পদ দিয়েছি পুরো পাতাল ঢেকে দিয়েছে, তো বলতে পারো বৃন্দা আমি ওই বাবা ঠাকুরকে আর এক পদ ভূমি কেমন করে দেব? বৃন্দা দেবী বলছে স্বামী গো তুমি চিন্তা করো না, আমি ওই বাবা ঠাকুরের সঙ্গে একটু কথা বলে আসছি। এইবার বাবা ঠাকুরের কাছে গিয়েছে, গিয়ে বলছে ও বাবা ঠাকুর আমার স্বামী আপনাকে তিন পদ ভূমি দান করবে বলেছে, তাই তো বেশ আমিও কথা দিচ্ছি ওই তিন পদ ভূমি আপনাকে দান করবে, কিন্তু আমার কথা মতো আমার কটা প্রশ্নের উত্তর দাও দেখি, যারা কীর্তন শ্রবণ করছে তাদের দুটি চরণ, যারা কীর্তন করাচ্ছে তাদেরও দুটি চরণ, আবার যারা কীর্তন করছে তাদেরও দুটি চরণ, তো বাবা ঠাকুর আমি তো আপনারও তো দুটি চরণ দেখছি, তো আমার স্বামী যে তিন পদ ভূমি দেবে তো আপনার আর একটা চরণ কোথায়, আপনি যদি আর একটা চরণ দেখাতে পারেন আমার স্বামীও তাহলে আপনাকে আর এক পদ ভূমি দান বারে বারে বলছে, কিন্তু বৃন্দা দেবী তো জানে না ভগবানের আর একটা ফোল্ডিং পা আছে, তাই না? বৃন্দা দেবী কেমন করে জানবে? বৃন্দা দেবীর এটা মনে হচ্ছে বাবা ঠাকুর আর একটা চরণ দেখাতে পারবে না আর আমার স্বামীকে আর এক পদ ভূমি দিতে হবে, তো বারে বারে বলাতে এইবার বাবা ঠাকুর কি করেছে নাভিস্থল থেকে আর একটা চরণ বের করে দিয়েছে, আর যেই না নাভিস্থল থেকে আর একটা চরণ বের করে দিয়েছে সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী স্বামীর কাছে গিয়ে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে স্বামী গো, স্বামী গো এতদিন তুমি এত কিছু দান করেছ কিন্তু কোনোদিন ভগবানের দর্শন পাওনি, আজ ভগবান নিজে তোমার দ্বারে এসেছে, তুমি নিজেকেই ভগবানের চরণে সঁপে দাও, তো এই কথা মতো বলি রাজা স্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলছে বৃন্দা গো তোমার মতো এমন সহধর্মিনীকে কাছে পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করলাম, আমি যেন যুগ যুগ জনক জনক তোমার মতো এমন সহধর্মিনীকে কাছে পাই, তাই স্ত্রীকে ধন্যবাদ দিয়ে বলি রাজা বাবা ঠাকুরের চরণ তলে শরণে গিয়েছে, আর যে চরণটি নাভিস্থল থেকে বের করেছিল সেই চরণটি নিয়ে বলি রাজার মস্তকে দেহের উপরে চাপে দিয়েছে, এমন অত সময় কি হয়েছে বলি রাজার কন্যা হচ্ছে রত্নাবলী, রত্নাবলী এসে দেখছে কোনো এক বাইরের লোকের চরণ তলে পিতা শয়নে রয়েছে,
কোনো এক বাইরের লোকের চরণতলে বিকাশ হয়ে রয়েছে। এই দেখে তো মাথা ঠিক নাই। তাই হচ্ছে কি বলে, এমন সন্তান যদি আমি আমার গর্ভেতে ধারণ করতাম, নিজ স্তন দুগ্ধে বিষ মাখিয়ে আর অমন সন্তানের বদনেতে ধরতাম। সঙ্গে সঙ্গে ঠাকুর দৈববাণী করে বলছে, রত্নাবলী শোনো, রত্নাবলী তোমার মন বাসনা অপূর্ণ হবে, তবে এ জন্মে নয়, আগত দ্বাপর যুগে আমি বংশের কারাগারে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, আর তুমি হবে পুতনা। সেখানে গিয়ে তোমার স্তন দুগ্ধে বিষ মাখিয়ে আমার বদনেতে ধরবে, আমার বদনেতে ধরবে, আমার বদনেতে ধরবে। মাত্র ছদিনের কানাই পুতনা বধ করেছিল না, তাই তো? তো এইভাবে প্রতিশ্রুতি হয়ে গেল, এ জন্মে নয়, আগত দ্বাপর যুগে আমি কংসের কারাগারে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, আর সেখানে তুমি হবে পুতনা। সেখানে গিয়ে তুমি তোমার স্তন দুগ্ধে বিষ মাখিয়ে আমার বদনেতে ধরবে। এইভাবে নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়ে তিনি ভগবানকে কাছে পেয়েছিলেন। তিনি কে? তিনি হলেন একমাত্র বলি রাজা। এবার ওদিকের কি হলো? কি মানে ওদিকের কি হলো? গোপালের খবর কি হলো? সুগন্ধ চন্দন সহ তুলসী পত্র উঠে এসেছিল না কি? তাই তো, দ্বিতীয়বারে তো শঙ্খমণ্ডা পঞ্চপদীপ এসেছিল, আর প্রথমবারে এসেছিল সোনারি, সেগুলোকে সেই বাঁকা নদীর তীরে জড়ো করে রেখে দিয়ে পুনরায় আমার জাল ফেলেছে। আর এইবারে যখন জাল ফেলেছে, জালের মধ্যে কি হয়েছে দেখছে কি? স্বয়ং হরদয় হয়েছে। তাই বলছে কি বলে, উদয় হলো রে, সেই বিগ্রহকে বক্কে করে জড়ায় ধরে রেখেছে। আর সেই কৃষ্ণপুর গ্রামে সবাই খবর পেয়ে গেছে কি, যে গোপাল জালের মধ্যে মদন মোহনের বিগ্রহকে পেয়েছে। তাই সবাই দলে দলে চলেছে সেই মদন মোহনের বিগ্রহকে দর্শন করার জন্য। তাই তারা বদনেতে বলছে কি, আজ উদয় হলো। আসতে তার আগে মায়েদের ভালো করে করে তালি উড়ো ধনী সর্বদনে দিতে হবে, ঠিক আছে? চলো, আজ উদয় হলো মদন মোহন মধুর বিষ্ণুপুরে, ব্রাহ্মণ ব্রাহ্মণী নাচে মদন মোহন কোলে।
এইভাবে মদন মোহনের বিগ্রহকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সবাই মিলে সেই মদন মোহনের বিগ্রহকে নিয়ে সেই বিষ্ণুপুর গ্রামের দিকে রওনা দিয়েছে। বিষ্ণুপুর গ্রামের দিকে রওনা দিয়েছে আর সবাই মিলে সেই বিষ্ণুপুর গ্রামের মন্দির হয়ে প্রথমে মদন মোহনের মন্দির প্রতিষ্ঠা করেছে। মদন মোহনের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, দেখিতে দেখিতে গোপালের বিবাহের বয়স হয়েছে। তাই গোপালে ভবানী নামে এক রমণীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে। বিবাহ সম্পন্ন হয়েছে, তার যে সখীরা ছিল তাহলে সবাই মিলে হয়েছে গাও সখী শনশন। প্রতিদিনই সন্ধ্যা আরতি ভোগ দেয়া সব কিছু চলে, কিন্তু দেখিতে দেখিতে সেই গোপাল সিংহের রাজত্বে একদল ডাকাত মনে মনে চিন্তা করছে, আমরা এই গোপাল সিংহের রাজত্ব লুট করব। কেননা তাদের রাজত্বে আনন্দে রোল বয়ে চলেছে, তারা সমসর্বদা সবাই আনন্দেতে রয়েছে। তাই ডাকাতগণ মনে মনে চিন্তা করছে, আমরা গোপাল সিংহের রাজত্ব লুট করব। তাই একদল ডাকাত কি করেছে, চলেছে ভগবান অন্তর্যামী ঠাকুর মদন মোহন অন্তরে বুঝিতে পারিয়া সেই ডাকাত তাড়ানোর জন্য চলেছে। কিছু দূর গিয়ে দুটি কামান নিয়ে একই সঙ্গে আওয়াজ করেছে, আর সেই কামানের আওয়াজে আট কোশ রাস্তার মাটি ফাটিয়া দুভাগ হয়ে গেছে। যেসব দস্যুরা প্রাণে বেঁচেছিল তারা সবাই প্রাণের ভয়ে চলে গেছে। এইবার ঠাকুর মদন মোহন বালক বেশে পথের মাঝে এক গোয়ালাকে দেখে তার সঙ্গে লীলা করে চলেছে। গোয়ালাকে দেখে বলছে, গোয়ালা গোয়ালা, আমি বড় তৃষ্ণার্ত, আমায় একটু দধি দাও, আমি একটু দধি সেবা করি। এইভাবে গোয়ালারা দধি সেবা করেছে, এমন তো সময় গোয়ালা বলছো, শোনো শোনো, আমার দধি তো এভাবে সেবা করলে হবে না, আমার দধি যে সেবা করেছো আমার দধির করি দিতে হবে। তা বলছো, শোনো, আমার পিতা ওই গোপাল সিংহ, তুমি আমার পিতার নিকট থেকে তোমার করি বুঝে নি। এইভাবে সেই গোপাল সিংহের রাজত্বে অভাব অঘটন দেখা দিয়েছে। প্রজারা দলে দলে এসে হাহাকার চিৎকার করছে, তারা সবাই বলছে, মহারাজ, ও মহারাজ, আমরা হতে তুমি রাজা, আর আজকের আমাদের এমন দুঃখের দিনে তুমি যদি না আমাদের পাশে দাঁড়াও, তুমি যদি না আমাদেরকে দেখো, তাহলে আমরা কোথায় যাব, কে আমাদেরকে দেখবে, বলো না মহারাজ। বিরত চিন্তা করিতে করিতে নিদ্রায় গিয়েছে। স্বপ্নে এসে বলছে, পিতা পিতা গো, তুমি চিন্তা করো না, তোমার মন্দিরে মদন মোহনের বিগ্রহকে নিয়ে বাগবাজারে গোকুল মিত্রের নিকট বন্ধক রাখিয়া এসো, তোমার যত অর্থের প্রয়োজন তুমি পেয়ে যাবে, তুমি চিন্তা করো না। পরদিন প্রভাতে সেই মদন মোহনের বিগ্রহকে নিয়ে বাগবাজারে মিত্রমশের নিকট বন্ধক রেখে এলেন। যত অর্থের প্রয়োজন ছিল সেই অর্থ নিয়ে সে প্রজাদেরকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। রানী ভবানী আর গোপাল সিংহ রাজা দুজনা দিবানিশী মন্দিরের দ্বারেতে বসে অঝর নয়নে কন্দন করে চলেছে, আর প্রভুর কাছে জানিয়ে চলেছে, প্রভু গো, তুমি কি আর কোনোদিনও আমাদের
আসবে না। তুমি কি আর কোনোদিনও আমাদের গৃহেতে উদয় হবে না বলো না প্রভু? আমরা কি আর কোনোদিনও তোমায় সেবা দিতে পারব না? আমাদের মন্দিরে কি আর কোনোদিনও রাস হবে না? কোনোদিনও কি দোল হবে না বলো না প্রভু? এইভাবে বিরত চিন্তা করে আর দিবানিশি অহোরাত্রি আহার নিদ্রা ত্যাগ করে সেই মন্দিরেতে বসে বসে কন্দন করে। দেখিতে দেখিতে সেই মিত্র মশাইয়ের গৃহেতেও গোপাল ঠাকুর মদন মোহন একের পর এক লীলা করে চলেছে। কিন্তু নমস্কার, যেসব মায়েরা দল আসরে নিয়ে আসতে যাবেন তারা যে বাড়িতে আছে আপনারা চলে যান। যে সমস্ত মায়েরা দল আনতে যাবেন তারা যে বাড়িতে আছে শঙ্খ ঘণ্টা নিয়ে চলে যান। একের পর এক লীলা করে চলেছে। এদিকে গোপাল সিং এর রাজত্ব সুদিন ফিরে এসেছে, তাই যে অর্থের বিনিময়ে বন্ধক রেখে এসেছিল সেই অর্থ দিয়েই গোপালকে ফিরিয়ে আনতে চলেছে। আর ওই মিত্রমশাই ভারী চতুর লোক, তাই মিত্রমশাই কি করেছে মদন মোহনের যেমনটি দেখতে বাজার থেকে একই রকম একটি মদন মোহনকে ক্রয় করে এনে রেখে দিয়েছে। তাই গোপাল সিং যাওয়াতে সেই নকল মদন মোহনের বিগ্রহকে নিয়ে গোপাল সিং এর হস্তে তুলে দিয়েছে। ঠাকুর বালক বেশ ধারণ করে গিয়ে বলছে, পিতা গো, ওই মিত্রমশাই ভারী চতুর লোক, তাই তোমাকে আসল ঠাকুর দেয়নি, তোমাকে নকল ঠাকুর দিয়ে তোমাকে ঠকিয়েছে। বলছে, বাবা রে, তাহলে তুই আমাকে বলে দে আমি কেমন করে আমার আসল মদন মোহনের বিগ্রহকে ফিরে পাব। বলছে, পিতা গো, ওই মিত্রমশাইয়ের গৃহেতে যাবে, দুটি মদন মোহনকে একই সঙ্গে পাশাপাশি বসিয়ে দেবে, কিছুক্ষণ পরে দেখবে একটি মদন মোহনের বাম অঙ্গ ঘামিয়া গিয়েছে এবং শ্বেত মাছি ওই নাসিকাতে বসেছে, আর সেই মদন মোহনকে তুমি বক্ষে করে তুলে নেবে। সেই বালকের কথা মতো গোপাল সিং মদন মোহনকে নিয়ে মিত্রমশাই গৃহেতে পৌঁছে গিয়েছে। সেখানে গিয়ে মন্দিরের দ্বার খুলে দুটি মদন মোহনকে একই সঙ্গে পাশাপাশি বসিয়ে দিয়েছে আর দুটি কর বানিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে দেখছে কি একটি মদন মোহনের বাম অঙ্গ ঘামিয়ে গিয়েছে, শ্বেত মাছি ওই নাসিকাতে বসেছে, আর সেই মদন মোহনকে বক্ষে করে তুলে নিয়েছে। বক্ষে করে তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে মিত্রমশাই দুটি কর বাড়িয়ে কাছে হয়েছে। আমার দৃষ্টি
তোমার গৃহের প্রতি থাকবে, তুমি চিন্তা করো না। গোপাল সিংহ মদন মোহনের বিগ্রহকে নিয়ে নিজ রাজত্বে ফিরে চলেছে, আর সেখানে সবাই সুন্দর করে মন্দির প্রতিষ্ঠা করে রেখেছে, সুন্দর করে ফুলের দোলনা সাজিয়ে রেখেছে। তারা সবাই মিলে সুন্দর করে মদন মোহনকে কাছে পেয়ে সেই ফুলের দোলনাতে দিয়ে সবাই দীক্ষার বদনেতে গাইছে, ফুলের দোলায় দোলে শাম, ফুলের দোলায় দোলে শাম, ফুলের দোলায় দোলে শাম। ¡Gracias!